প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা বিনিময় করবে তুরস্ক ও আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের সাথে 4.9 বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা বিনিময় করবে তুরস্ক। এর মাধ্যমে তুরস্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে এবং দেশটিতে চলমান আর্থিক সংকট দূর হবে। সম্প্রতি এমন সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ। 3 বছরের এ চুক্তির মাধ্যমে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উষ্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছে। প্রায় 1 দশক ধরে আরব দেশগুলোর সাথে শীতল সম্পর্কের পর গত বছর এ চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হয়। এছাড়া কাতার, দক্ষিণ কোরিয়া ও চীনের সাথেও বৈদেশিক মুদ্রা বিনিময় করার চুক্তি করেছে তুরস্ক। এর মাধ্যমে দেশটি তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করবে। যদিও ডিসেম্বরের দিকে তুরস্কের এ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকুচিত হয়ে আসে, কারণ তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব মুদ্রা লিরার অবমূল্যায়ন ঠেকাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ব্যবহার করেছে। সেপ্টেম্বরের পর থেকে তুরস্কের নিজস্ব মুদ্রা লিরার অবমূল্যায়ন শুরু হয়, কারণ এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের দাবির প্রেক্ষিতে সুদের হার কমায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে এরদোগানের ধারণা ছিল যে কম সুদে অর্থ পাওয়া গেলে পণ্যের দামও কমবে। সংযুক্ত আরব আমিরাতের সাথে তুরস্কের বৈদেশিক মুদ্রা বিনিময় করার চুক্তি অনুসারে 18 বিলিয়ন আমিরাতি দিরহামের পরিবর্তে 64 বিলিয়ন তুর্কি লিরার বিনিময় হবে। নভেম্বরে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের তুরস্ক সফরের সময় এই চুক্তিটি করা হয়। এ চুক্তির মাধ্যমে দুদেশের বৈদেশিক মুদ্রা বিনিময় সম্ভব হয়েছে।